আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, পশ্চিমারে ইউক্রেন যুদ্ধের আগুন ছড়িয়ে দিচ্ছে বলছে পুতিন। এরপর জানিয়ে দেব পৃথিবীর বুকে 10,000 মিটারের আরেকটি গর্ত খনন করছে চীন। আরো জানিয়ে দেব রকেট থেকে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, আমেরিকা যেন ইউক্রেনের গৌরী সেন। এরপর জানিয়ে দেব ইউক্রেনকে দেওয়া সহায়তার অস্ত্র চুরি হয়ে যাচ্ছে বলছে পেন্টাগন। এবং জানিয়ে দেব দুই দিনের ব্যবধানে তুরস্কে যাচ্ছেন মাহমুদ আব্বাস ও নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব কৃষ্ণ সাগরের বেসামরিক শস্য জাহাজের বিরুদ্ধে হুমকি অগ্রহণযোগ্য বলছে জাতিসংঘ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের আগুন ছড়িয়ে দিচ্ছে বলছে পুতিন। পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে পৃষ্ঠপোষকতা দিয়ে যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে ইন্ধন যোগাচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ অভিযোগ করেন। পুতিন বলেন, ইউক্রেন গত মাসে যে পাল্টা হামলা শুরু করেছে তা ব্যর্থ হচ্ছে এবং পশ্চিমারা যে বিপুল পরিমাণ সমরাস্ত্র কিয়েভকে দিচ্ছে তা যুদ্ধক্ষেত্রে নিছক ধ্বংস হয়ে যাচ্ছে। ইউক্রেনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে মার্কিন নেতৃত্ব ধীন পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র গোলাবারুদ সরবরাহ করেছে। কিয়েভ গত মাস থেকে পার্শ্বত্বের সরবরাহ করা অস্ত্রশস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে। প্রেসিডেন্ট পুতিন ক্রেমলিনের নিরাপত্তা পরিষদের সঙ্গে টেলিভিশনে সম্প্রচারিত বৈঠকে বলেন, এখন পর্যন্ত একটি পাল্টা হামলায়ও কোনো ফল পায়নি ইউক্রেন। তিনি বলেন, কিয়েভ সরকারকে যে বিপুল পরিমাণ অর্থ সম্পদ দান করা হয়েছে কিংবা তাকে যে পশ্চিমা সমরাস্ত্রে ভাসিয়ে দেওয়া হয়েছে তার কোনোটি কাজে আসেনি। পৃথিবীর বুকে 10,000 মিটারের আরেকটি গর্ত খনন করছে চীন। পৃথিবীর গভীরে প্রাকৃতিক গ্যাসের উৎস সন্ধানে চীন এই বছর দ্বিতীয়বারের মতো মাটিতে 10,000 মিটার গর্ত খনন করা শুরু করেছে। সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, চীনের ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন বৃহস্পতিবার সিচুয়ান প্রদেশের শেন্ডি চুয়ানে কূপ খনন করা শুরু করেছে, যার পরিকল্পিত গভীরতা 10,520 মিটার। এর আগে একটি অনুরূপ আকারের কূপ সিএনপিসি মে মাসে জিংজিয়াংয়ে খনন করা শুরু করেছিল। সেই সময়ে এই কূপকে সবচেয়ে গভীরতম হিসাবে বর্ণনা করা হয়েছিল, যদিও পূর্বের কূপটিকে পরীক্ষামূলক হিসাবে বর্ণনা করা হয়েছিল ড্রিলিং প্রযুক্তি পরীক্ষা করার জন্য। সিনহুয়া অনুসারে সিচুয়ান এই উদ্যোগ মারফত প্রাকৃতিক গ্যাসের অতি গভীর মজুদ খুঁজে বের করার চেষ্টা করছে। সিচুয়ান দক্ষিণ পূর্ব প্রদেশ, যা মশলদার খাবার, দর্শনীয় পর্বত এবং পান্ডার জন্য পরিচিত। এছাড়াও চীনের বৃহত্তম শেল গ্যাসের মজুদ রয়েছে সেখানেও। যদিও ওদেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল সংস্থাগুলি এখানে কঠিন ভূখণ্ডের কারণে তাদের প্রচেষ্টাকে সেভাবে কাজে লাগাতে পারেনি। বিদ্যুতের ঘাটতি, ভূরাজনৈতিক দ্বন্দ্ব এবং বৈশ্বিক মূল্যের অস্থিরতার মধ্যে দেশীয় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা বাড়ানোর জন্য চীনের সরকার সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি কোম্পানিগুলোর ওপর চাপ সৃষ্টি করেছে। সূত্র এনডিটিভি। রকেট থেকে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, আমেরিকা যেন ইউক্রেনের গৌরী সেন। ইউক্রেনে হামলার ঝাঁজ বাড়িয়েছে রাশিয়া, পাল্টা কাউন্টার অফেন্সিভ শুরু করেছে জেলেনস্কি বাহিনী। এই প্রত্যাঘাতে কিয়েভকে হাতিয়ার যোগাচ্ছে আমেরিকা, তুলনামূলকভাবে লিলিপুট। ইউক্রেনীয় সেনার এহেন বীরত্বে অনেকেই মনে করছেন আসলে ময়দানে লড়াই হচ্ছে আমেরিকা বনাম রাশিয়ার। এই প্রেক্ষাপটে ফের কিয়েভের জন্য বিশেষ সামরিক প্যাকেজ ঘোষণা করল ওয়াশিংটন। রয়টার সূত্রে খবর, ইউক্রেনের জন্য 400 মিলিয়ন বা $40 কোটি বিশেষ সামরিক প্যাকেজ ঘোষণা করেছে বাইডেন প্রশাসন। এই প্যাকেজের অন্তর্গত কিয়েভকে একগুচ্ছ সারফেস টু এয়ার মিসাইল দেবে আমেরিকা, দেওয়া হবে স্ট্রাইকার সাজোয়া গাড়ি, রাশিয়ার বিপদ বাড়িয়ে ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী জ্যাভলিন মিসাইল, স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র, হিমার্স রকেট সিস্টেমও দেবে ওয়াশিংটন। এই বিশেষ সামরিক প্যাকেজে থাকছে বিমান বিধ্বংসী হাতিয়ার বলেও খবর। সব মিলিয়ে আমেরিকা যেন ইউক্রেনের গৌরী সেন। তাৎপর্যপূর্ণভাবে ন্যাটো জোটের সঙ্গে রুশ ফৌজের সরাসরি সংঘাত হলে চরম বিপর্যয়ের মুখে বিশ্ব পড়বে বলে আগেই হুমকি দিয়েছেন।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর কাজাখস্তানের রাজধানী আস্থানায় একটি সম্মেলনে তিনি বলেছিলেন, যদি কোনোভাবে যুদ্ধক্ষেত্রে ন্যাটো বাহিনী ও রাশিয়ার সেনার মধ্যে সরাসরি সংঘাত তৈরি হয় তাহলে বিপর্যয়ের মুখে পড়বে বিশ্ব। আমি আশা করছি যারা এসব বলছেন তারা এমন পদক্ষেপ করবেন না। সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করে বিতর্কে জড়িয়েছে ইউক্রেন। কিয়েভকে এই ভয়াবহ হাতিয়ার দিয়েছে আমেরিকা। ক্লাস্টার বোমা এতটাই ভয়ঙ্কর যে বিশ্বের 120টি দেশ এর ব্যবহার নিষিদ্ধ করেছে। রাশিয়ার হুমকি উড়িয়ে ইউক্রেনে নিষিদ্ধ ক্লাস্টার বোমা পাঠাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। অস্ত্র রপ্তানি সংক্রান্ত কড়া আইনের ফাঁক গলে এই রণকৌশল নিয়েছে হোয়াইট হাউস। ডেমোক্রেট পার্টির অন্দরেও এ নিয়ে ক্ষোভ রয়েছে, ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলিও। ইউরোপের কিছু মিত্রদেশ বাইডেনের সিদ্ধান্তের বিরোধিতা করেছে। ইউক্রেনকে দেওয়া সহায়তার অস্ত্র চুরি হয়ে যাচ্ছে বলছে পেন্টাগন। যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্ররা সামরিক সহায়তা হিসেবে ইউক্রেনে যেসব অস্ত্র সামরিক উপকরণ পাঠাচ্ছে সেগুলোর কিছু অংশ নিয়মিত চুরি যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন। ইভ্যালুয়েশন অফ ডিপার্টমেন্ট অফ ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অ্যাকাউন্টেবিলিটি অফ ইকুইপমেন্ট প্রোভাইডেড টু ইউক্রেন নামের প্রতিবেদনটি শুক্রবার প্রকাশ করেছে পেন্টাগন। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই তথ্য, 2022 সালের ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার সেপ্টেম্বর 7 মাসের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে। গত অক্টোবরেই এই প্রতিবেদনটির কাজ শেষ হয়েছিল কিন্তু সে সময় সর্বসমক্ষে তা প্রকাশ করা হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম CNN এবং military.com দেশটিতে প্রচলিত তথ্য অধিকার আইন ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আওতায় আবেদন করার পর শুক্রবার সেটি প্রকাশ করা হয়েছে। ইউক্রেনকে অস্ত্র সহায়তা প্রদান ও তা পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিশেষ কমিটির, যার নাম US অফিস অফ ডিফেন্স কোঅপারেশন। কমিটির সদস্যরা জানিয়েছেন যুদ্ধের শুরু থেকেই সহায়তা হিসেবে পাঠানো সমরাস্ত্র সামরিক সরঞ্জামের কোনো হিসেব তারা মেলাতে পারছেন না। প্রত্যেক জ্বালান থেকেই কিছু অস্ত্র সামরিক সরঞ্জাম খোয়া যাচ্ছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছেন তারা। এই চুরি কারা করেছে সে সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্টভাবে কাউকে চিহ্নিত করা যায়নি। ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের কাছে এ ব্যাপারে জানতে চেয়েছিলেন ডিফেন্স কোঅপারেশনের সদস্যরা কিন্তু কোনো কর্মকর্তা এ ব্যাপারে সদুত্তর দিতে পারেননি। মার্কিন কর্মকর্তাদের ধারণা ইউক্রেনের কিছু অসাধু সরকারি ও সেনা কর্মকর্তার সঙ্গে আন্তর্জাতিক অপরাধী গ্রুপ, স্বেচ্ছাসেবী যোদ্ধা এবং অস্ত্রের চোরা কারবারিদের যোগসাজশেই ঘটেছে এসব চুরির ঘটনা। দুই দিনের ব্যবধানে তুরস্কে যাচ্ছেন মাহমুদ আব্বাস ও নেতানিয়াহু। মাত্র দুই দিনের ব্যবধানে আগামী সপ্তাহে তুরস্ক সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সফরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করবেন তারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে আগামী বুধবার আঙ্কারা সফরে যাওয়ার কথা রয়েছে মাহমুদ আব্বাসের, আর শুক্রবার দেশটিতে যাবেন নেতানিয়াহু। খবরে বলা হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান একই সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে স্বাগত জানাবেন। বিবৃতিতে বলা হয় সফরে তুরস্ক ফিলিস্তিন সম্পর্ক এবং ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ পরিস্থিতির পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক আন্তর্জাতিক বিষয়েও আলোচনা হবে। নেতানিয়াহু তুরস্ক সফরের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। 2008 সালে এহুদ ওল্ডমার্টের পর এই প্রথম কোন ইসরায়েলি প্রধানমন্ত্রী তুরস্ক সফরে যাচ্ছেন। প্রসঙ্গত তুরস্কের এ কূটনৈতিক তৎপরতা এমন এক সময়ে লক্ষ্য করা গেল যখন অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি সহিংসতা চলছে এবং স্থবির হয়ে পড়েছে শান্তি প্রক্রিয়া। চলতি বছরের এপ্রিলে জেরুজালেমের পবিত্র আল আকসা কৃষ্ণসাগরে বেসামরিক শস্য জাহাজের বিরুদ্ধে হুমকি অগ্রহণযোগ্য বলছে জাতিসংঘ। কৃষ্ণসাগরে বেসামরিক শস্য জাহাজের বিরুদ্ধে হুমকি অগ্রহণযোগ্য বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকার্লো একথা বলেন। শস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহারের পর মস্কো ও কিয়েভের দেওয়া বিবৃতির প্রেক্ষিতে রোজম্যারি ডিকার্লো বলেন, কৃষ্ণসাগরে চলাচলকারী বেসামরিক জাহাজের সম্ভাব্য লক্ষ্যবস্তু সংক্রান্ত
সংক্রান্ত হুমকিগুলো অগ্রহণযোগ্য। এই শস্য চুক্তি বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশ, আফগানিস্তান, সুদান ও সোমালিয়ার মতন স্বল্প উন্নত দেশগুলোর উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, আমরা কৃষ্ণ সাগরে সমুদ্র মাইন পোতার খবর নিয়েও উদ্বিগ্ন, যা বেসামরিক নৌ চলাচলকে হুমকির মুখে ফেলবে। ডিকালো আরো বলেন, এরই মধ্যে বিপজ্জনক পরিস্থিতির আরও অবনতি ঘটে।